জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কোর মাটি। শুক্রবার মধ্যরাতের সেই ভূমিকম্পে কমপক্ষে 600 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতের সংখ্যা বহু। উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে, রাত 11টার একটু পরে মারাকাশের 71 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল মাটি থেকে 18.5 কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 6.8। সেই জোরালো ভূমিকম্প আঘাত হানার পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে যায়, মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনো অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পের পর মারাকাশের বিভিন্ন রাস্তায় চওড়া ফাটল দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ বিচ্ছিন্ন। মারাকাশের হাসপাতালগুলিতে আহতদের উপচে পড়া ভিড়। ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে মরক্কোর বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মরক্কোকে সম্ভাব্য সমস্ত রকমের সাহায্য করার আশ্বাসও তিনি দিয়েছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে মোদি জানিয়েছে, মরক্কোয় ভূমিকম্পের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই বিপদের সময়ে আমি মরক্কোর জনগণের পাশে আছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।